ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টু, ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতের হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়া পেপাড়ার সব লোক, তিনটে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। চল আজ সারাদিন শুধু ক্রিকেট। ওকে ব্রাদার, ঘড়িটা কেমন দেখলি রে ভাবলাই? অসাধারণ। শুধু অসাধারণ বললে হবে না, বলতে হবে ফরেন মেড। ফরেন মেড বুঝলি ভাবলাই? এই ঘড়িটা না সকলকে না দেখানো অবধি মনে শান্তি পাচ্ছি না। দেখাও না, যত ইচ্ছে দেখাও, কে বারণ করেছে? আরে দেখাবো তো বটেই, কিন্তু যাদের যাদের দেখাবো বলে ভেবেছি তাদের একজনের তো দেখাই পাচ্ছি না। যেটাই ছুঁতে চাই অমনি হাতে ছ্যাঁকা লাগে। আমার এই ঘড়িটা ছুঁয়ে দেখো, হাতের জ্বলুনি কমে যাবে। হ্যাঁ, আমার রিস্ট ওয়াচ দেখে বলো তো জিনিসটা কেমন। কি গো দাদু, ঘড়ি দেখে তো মুখ দিয়ে আর কথাই বেরোচ্ছে না, আর বেরোবেই বা কি করে? এ তো আর লোকাল দোকান থেকে কিনা নয়, পুরো ফরেন মেড। ফরেন মেড মানে বিদেশি ঘড়ি? বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। তা কে দিল রে? আমার মামা আমেরিকায় থাকে, সেই পাঠিয়ে দিয়েছে এই রিস্ট ওয়াচ আর একটা ফুল স্লিভ সোয়েটার। বাবা বাবা, খুব ভালো। তা মামা বুঝি তোকে খুব ভালোবাসে? বারে বাসবে না, ভাগ্নে বললে কথা। আজ ঘড়ি দেখালাম, কাল দেখাবো ফুল স্লিভ সোয়েটার, দেখবে আর টেরা হয়ে যাবে। হ্যাঁ, যাই দাদু, কাল আবার দেখা হবে। কিরে বল্টু, এতক্ষণ ধরে বল করেও তো আমায় আউট করতে পারলি না। ধীরে বচ্চো ধীরে, আরো একটু ব্যাট করে নে, তারপর এমন গুগলি ছাড়বো না, তিন তিনটা উইকেট নিয়ে একেবারে উড়ে যাবে। কি রে নাট বল্টু, দেশি ব্যাট দিয়ে দেশি স্টাইলে ক্রিকেট খেলছিস? তুমি যদি বলো তাহলে না হয় দেশি ব্যাট দিয়ে একটু বিদেশি স্টাইলে ক্রিকেট খেলা দেখিয়ে দিই। এ বল্টু বল কর। এই হতচ্ছা, সাইকেল থেকে ফেলে দিলি যে। হ্যাঁ এ বাবা, আমি আবার ফেললাম কখন? আমি তো শুধু বিদেশি স্টাইলের একটু স্যাম্পল দেখালাম, তুমি তো ভয় পেয়ে সাইকেল থেকে উল্টে পড়ে গেলে। আমি পড়ে গেছি বলে কিছু বললাম না। হ্যাঁ, কিন্তু আমার রিস্ট ওয়াচের ক্ষতি হলে না দেখিয়ে দিতাম, দেখিয়ে দিতাম মজা। হ্যাঁ, আমার নাম রেঞ্জ বলে দিলাম। রিস্ট ওয়াচ? তুমি আবার হাতে ঘড়ি পড়েছো নাকি? এই দেখি দেখি দেখি। আরে এবারে দেখবে আর থ মেরে যাবি। ওরে দেখ দেখ, ভালো করে চোখ খুলে গোল গোল করে দেখ। কি রে,
কি বুঝলি? এতে আবার বোঝাবুঝির কি আছে? একটা ডায়ালের উপর দুটো কাটা ঘুরছে, ব্যাস। হ্যাঁ, কি রে বলটু, তাই তো? না রে, শুধু ডায়ালের রংটাই একটুখানি ব্লু। একটা ডায়ালের উপর দুটো কাটা ঘুরছে, ব্যাস। আর কিছু বুঝলি না? আরে, তোরা কি সব কানা নাকি রে? কানা? আচ্ছা, না বোঝালে কি করে বুঝবো বলো তো? ওরে মুখদল, এটা হলো ফরেন মেড, ফরেন মেড, খুব দামি। এই দেখ, ঘড়ির ডাল লেখা আছে মেড ইন। আরে পড় পড়, ইংরেজি পড়তে জানিস তো? ঘড়ির ডায়ালে লেখা থাকলে কি আর ফরেন মেড হয়ে যায় নাকি? আজকাল 100 টাকার ঘড়িতেও না ওরকম হাবিজাবি হাজার কথা লেখা থাকে, না রে বলটু? একেবারে রাইট। ইয়ার কি হচ্ছে, ইয়ার কি হচ্ছে, আমার ফরেন মেড ঘড়ি নিয়ে ইয়ার কি হচ্ছে জানিস? জানিস এটা আমায় কে দিয়েছে? কে দিয়েছে গো? আমার আমেরিকায় থাকা মামা। বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, কোনটা বিশ্বাস হচ্ছে না, ঘড়ি না মামা, কোনটা? মামার গুরুজন, তাই তার ব্যাপারে মন্তব্য না করাই ভালো। তবে ঘড়িটা ফরেন মেড বলে মনে হচ্ছে। কি করলে মনে হবে চাঁদু? টেস্ট দিতে হবে। এই সুযোগে রেঞ্জটাকে কাঁদিয়ে ছেড়ে দিতে হবে। কি টেস্ট? আমি সব রকম টেস্ট দিতে রাজি আছি। হ্যাঁ, কিন্তু ওদের কাছে তো হার মানলে চলবে না। কি বলে রেঞ্জরা, টেস্ট দিতে পারবে না তো? নাহলে কিন্তু সকলকে বলে বেড়াবো যে তোমার হাতে ফলস ফরেন ঘড়ি, ডুপ্লিকেট। সমুদ্র না থাকলে না এইসব টেস্ট? সমুদ্রের দরকার নেই, তোমাকে শুধু এক বালতি জলে ঘড়িটা এক ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। কি রাজি? দেখি ভবি ভুলবার নয়। আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে, রাজি রাজি রাজি। কিন্তু বালতি বালতি জল এসব কি পাওয়া যাবে নাকি? হ্যাঁ, সেসব দিয়ে তোমায় চিন্তা করতে হবে না তো। ঘড়িদার দোকানে চলো, জল বালতি সব ওখানে পেয়ে যাবো। আর যদি ঘড়ি ওয়াটার প্রুফ হয় তাহলে আমরা তোমাকে পেট ভরে কচুরিও খাওয়াবো, আর ওয়াটার প্রুফ না হলে তুমি খাওয়াবে আমাদের। কি রাজি? বাজি ধরছিস? ধরো তাই। হে ঠাকুর, জানি না আজ কপালে কি লেখা আছে। ওরে বাবা রে, কিভাবে ফেসেছি। ঠিক আছে রাজি। রে, একেবারে দলবল সমেত তা কটা করে কচুরি দেব? কচুরি পরে, আগে এক বালতি জল দাও তো। বলিস কি রে, এত তেষ্টা পেয়েছে যে এক বালতি জল খাবি? খাবো না, ডোবাবো। ডোবাবি? কি ডোবাবি রে? রেঞ্জদার ঘড়ি, রেঞ্জের মামার দেওয়া ওই ফরেন ঘড়ি, সেটা তো রেঞ্জদার বলছে। তবে বালতির জলে ডুবিয়ে রেখে যদি ঘড়িটাকে ওয়াটার প্রুফ বলে প্রমাণ করতে পারে তাহলেই বুঝবো ফরেন ঘড়ি। কিন্তু জল ঢুকে যদি খারাপ হয়ে যায় তাহলে বুঝবো যে ওটা ফরেন নয়, রেঞ্জটা গুল দিচ্ছে। চিন্তা করো না দাদু, দেখবে ঘড়ি ঠিক হাসতে হাসতে জল থেকে উঠে আসবে। কিন্তু খুব তো গলা ফাটাচ্ছি, কিন্তু সত্যি সত্যি ওয়াটার প্রুফ হবে তো? এনে জল নাও রেঞ্জরা, হাত থেকে ঘড়ি খুলে বালতির জলে ডুবিয়ে দাও। নাও নাও, তাড়াতাড়ি খোলো। রেঞ্জ আজ কি একটা দেখাবে বলেছিল, কিন্তু তারই তো পাত্তা নেই। যাই, ওদিকটা একটু খুঁজে দেখি। কি রে, অনেকক্ষণ তো হয়ে গেল, তো কখন ঘড়িটাকে জল থেকে তুলবি? এই তো আর কটা মিনিট। কি রে রেঞ্জ, তোকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, আর তুই এখানে কচুরি খেতে চলে এসেছিস। ভুল করছে হুলেদা, আগে টেস্ট পরে কচুরি। আগে টেস্ট পরে কচুরি? তোদের কথাবার্তার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। ধীরে হুলেদা ধীরে, সবসময় ম্যাও ম্যাও করে গান গাইলে কি চলে? হ্যাঁ, দেখেছিস দেখেছিস রেঞ্জ, বল্টু আবার কিরকম আমায় ম্যাও বলে অপমান করলো। আচ্ছা আচ্ছা, তুই কিছু বলবি না? চুপ করে আছিস কেন? হ্যাঁ চুপ করে আছিস কেন? বলবো বলবো, শুধু আসলে সব বলাবলির পার্টনার চুকিয়ে দেবো, একেবারে চুকিয়ে দেবো। আগে শুধু ঘড়ির টেস্টটা হয়ে যাক। ঘড়ির টেস্ট মানে? এই তো এক্ষুনি দেখতে পাবে। নাও রেঞ্জদা, জল থেকে তোমার বিদেশি ঘড়িটা তুলে ফেলো। কি হলো রে রেঞ্জ, এ কি বলে এমন আটকে উঠলি কেন? তাহলে কি ঘড়ির মধ্যে জল ঢুকে গেল?
ये সর্বনাশ এই জল ঢুকে জাল তো একেবারে পুরো ঝাপসা হয়ে গেছে রে তার মানে তোর ঘড়ি ওয়াটারপ্রুফ নয় রেঞ্জা ঘড়ির ভিতরে ছোট মাছ ছেড়ে দাও দেখবে কেমন সাঁতার কাটবে আমি দেখেই বুঝেছিলাম এটা ফুটপাথ থেকে কেনা জিনিস কি করে রেঞ্জা ফুটপাথের জিনিসকে দিব্যি ফরেন মেড বলে চালিয়ে দিচ্ছিলে না কি গুলি না দিতে পারো সত্যি আরে যা 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 দৌড়ে কোনো ঘড়ির দোকানে যা ভালো মেকানিক হলে জল জল শুকিয়ে আবার আগের মতো করে দেবে ঠিক বলেছো দাদু চল বাবলাই চল ওয়েট 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 মানে বারে বাজি হেরে গেছো তাই কচুরি না খাইয়ে কোথাও যেতে দেবো না হ্যাঁ ওরে ওরে লক্ষ্মী ভাই আমার কড়িটা যদি খারাপ হয়ে যায় ছেড়ে দে বাপু ছেড়ে দে এবারের মতো সেটা তোমার প্রবলেম আগে কচুরি তারপরে সবকিছু ঠিক আছে খা খা কচুরি খা তারপর আমার গড়িটাও খেয়ে ফেল ওরে বাবা রে কি খুব কনে যে তোদের গড়ি দেখাতে গেলাম রে যাক বাবা ঘড়ির দোকানের কাকু তাও ডায়াল টায়াল খুলে গরম হাওয়া দিয়ে জল টল শুকিয়ে দিল বলে ঘড়িটা আবার চালু হয়ে গেল না হলে কিন্তু পুরো বরবাদ হয়ে যেত আচ্ছা রেঞ্জটা সত্যি করে বলো তো ঘড়িটা তোমার ফরেন মামা ঠিকঠাক ওই ফরেন থেকেই পাঠিয়েছিল তো দেখ বেবলাই আমার ফরেন মামা আর তার পাঠানো ফরেন ঘড়ি নিয়ে আর এক কথা বললে না এক চড়ে কান ওখানে পাঠিয়ে দেবো সে শুধু কান কেন তুমি আমার পিঠ গরম করে দিতে পারো কিন্তু রিনটা পরে না হলে তো ওয়াটারপ্রুফ হতো এমন চট করে জল ঢুকে যেত না তো না উল্টো ঘড়ি নিয়ে তোমাকে পেঁচ দিতে পারতো না এটা মনে হয় ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট রাইট দেখ ভাগলাই দেখ ভুলের বুদ্ধিটা একবার দেখ আমার বুদ্ধি দিয়ে তোর অপমানটা তো আর আটকাতে পারতাম না তবে আমি যদি আগে এসে পড়তাম তাহলে ওই বিচ্ছ দুটোর কথায় কখনোই তোকে অমন সুন্দর ঘড়িটা জলে ডোবাতে দিতাম না মারামারি করতে গেলে না ওরা আবার গিয়ে বড় বাবুকে লাগাবে তাই বলে ওদের কাছে হেরে যাবি হেরে যাব কেন হেরে যাব কেন কাল যখন ওদের মামার পাঠানো ফুল স্লিভ সোয়েটারটা দেখাবো না তখন সব টেরা হয়ে যাবে ও বাবা তোর মামা আবার সোয়েটারও পাঠিয়েছে কি ভালো মামা রে তোর আমার যদি অমন একটা মামা থাকতো দুঃখ করিস না হলো দুঃখ করিস না চলে জানিস তো ওই সোয়েটারটা যেমন রং তেমনি ডিজাইন তার উপর আবার অরিজিনাল উল তুলোর মতো নরম আবার আগুনের মতো গরম কালোটা পরে এসে নাটবল্টুকে এমন চমকে দেবো না বেটাদের মুখ থেকে আর কথা বেরোবে না শুধু ওদের চমকালে হবে না দাস পাড়ার সকলকে চমকে দিতে হবে দেব রে পাগলা দেব ওই এক সোয়েটার দেখিয়ে দাস পাড়ার এ টু জেড সকলকে চমকে দেব চমকে আরে বাবা এমন সোয়েটার কেউ কখনো আগে দেখেনি রে ভাই কেউ কখনো দেখেনি আজ রেঞ্জটা যা কেস খেলো না আর একটু হলে এই ঘড়িটা গিয়েছিল আর কি তবে রেঞ্জটার নন ওয়াটারপ্রুফ ঘড়ির কল্যাণে রেঞ্জটারই ঘাড় ভেঙে আজ বেশ মজা করে কচুরি খাওয়া গেছে কি বল ভাবছি হুলো ব্যাটার যেমন একটা নাম দিয়েছি ম্যাও তেমনি রেঞ্জটারও একটা নামকরণ করব এ বল না বল না বল না কি নাম দিবি বল না রে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ দারুন দারুন রেঞ্জটা এই বিদেশি সোয়েটারে তোমায় যা মানিয়েছে না কি বলবো তবে লাল সোয়েটারে হলুদ ফুল লাগছে আমায় বিউটিফুল একেবারে রাইট বিদেশি সোয়েটার আসল উল স্টাইল তোর সুপার কুল যে দেখবে সেই একেবারে টেরা হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের দাসপাড়ায় এরকম সোয়েটার কারণ নেই কি রে নাটবল্টু গেল কোথায় বলতো তাই তো সকাল থেকে দুটোরই তো টিকিট দেখা পাইনি কাল আমার ঘড়ি নিয়ে অনেক কথা বলেছিল আজ দেখবো আমার এই সোয়েটার নিয়ে ব্যাটারা কি কমেন্ট করে
কি আবার বলবে? ওইটা দেখেই দুটোতে না যাকে বলে একেবারে বোবা হয়ে যাবে, বোবা। সবই তো হবে, কিন্তু ওরা গেল লোক কোথায়? সকালে একবার ওদের থানার দিকে যেতে দেখেছিলাম বটে। তাহলে মনে হয় ওখানেই আছে। তাহলে চল থানায় চল, ওদের সাথে বড়বাবুকেও সোয়েটারটা দেখানো হয়ে যাবে। চল চল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। একটু কথা ছিল স্যার। খুব ব্যস্ত আছি, তাই যা বলার আছে বলে যা, কান খোলা আছে ঠিক শুনে নেব। এমন করে বললে কি হয় স্যার? ও স্যার, একবার মুখ তুলে অদমের দিকে তাকান না স্যার। আরে এটা কি পরেছিস রে? সোয়েটার স্যার, সোয়েটার মামা পাঠিয়েছে। গুড গুড, ভেরি গুড। ঠিক আছে, এখন তোর আয়, আজকের মধ্যেই খুব একটা জরুরি রিপোর্ট করতে হবে। আচ্ছা স্যার, নাটবল্টু কি এসেছিল? না তো। ও ঠিক আছে। বড় বাবুটা ছেলে কেমন? এমন একটা সুপার ডুপার সোয়েটার দেখেও কেমন দায় সারা ভাবে শুকনো ভালো বলে ভাগিয়ে দিল। কিন্তু এটাই যদি নাটবল্টু দেখাতে যেত তাহলে ঠিক সিঙ্গাড়া খাওয়াতো। হ্যাঁ, পার্সিয়ালিটি পার্সিয়ালিটি, বুঝলি না? চল ওসব ছাড়, এখন মানিক জোরকে খুঁজে বের করি। কিরে, আমার দোকানে কি মনে করে চা খাবি? কি যে বলো না, আমার না ছোট ছেলে, চা খেলে ঠাকুর পাপ দেবে না? দারুণ বললি তো। তাহারে না, চা খেলে ঠাকুর আবার পাপ দেয় নাকি? বড়দের দেয় না, কিন্তু লিটল বয়দের দেয়। তোরা লিটল বয়, তাহারে না, তবে আর বিগ বয় হবি। যতদিন না নাকের তলায় গোপ বেরোচ্ছে ততদিন তো মাইনর থাকারই কথা, তাই না কাকু? ওদের সঙ্গে কোথায় পারে কার শান্তি? হ্যাঁ, তা আমার দোকানে কেন এলি বললি না তো? স্পেশাল খাস্তা বিস্কুট খেতে। ইনস্টা, ওই দেখো মানিক চোর। আরে রেঞ্জ, গায়েটা কি পড়েছিস রে? কেন, দেখে বুঝতে পারছো না? সে তো বুঝতেই পারছি, ফুলাতা সোয়েটার, নরম তুলতুলে লাল সোয়েটার, হলুদ হলুদ ফুল, দেখে তো বেশ বাড়িয়া মনে হচ্ছে। বাড়িয়া হবে না, এটা কোথাকার জিনিস জানো? না বললে জানবো কি করে? আমেরিকার নাম শুনেছ? আমেরিকা? হ্যাঁ আমেরিকা। সেটা আবার কোন জায়গা, কোন মহাদেশের মধ্যে পড়ে রে? কি পুর নলেজ, আমেরিকাও জানো না? আরে ওই তোমরা যেটাকে বলো আমেরিকা, ইংলিশে সেটাকেই বলে আমেরিকা, বুঝলে? ক্লিয়ার? কিরকম নলেজ ঝাড়ছে দেখছিস তো, তবুও যদি স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে যেত। হ্যাঁ আমেরিকা, তাই আমেরিকার সোয়েটার কোথা থেকে পেলি? কেন, মাই ম্যাটারনাল আঙ্কেল, মানে মামা, ডাবল মা, সেই আমেরিকা থেকে পাঠিয়েছি। আসলে আমি তার একমাত্র ভাগ্নে তো। মামা যদি ম্যাটারনাল আঙ্কেল হয় তাহলে ভাগ্নের ইংরেজি কি হয় গো রঞ্জিতা? ভাগ্নের ইংরেজি আবার কি হবে? ভাগ্নে ইজ ভাগ্নে, ইউনিভার্সাল ভাগ্নে, মানে সব ল্যাঙ্গুয়েজেই ভাগ্নেই হয়। এই হতো ভাগা, মামার ইংরেজি জানিস আর ভাগ্নের ইংরেজি জানিস না। কি করে জানবে দাদু, আসলে নো কলেজ তাই পুর নলেজ। এই মুখ সামলে কথা বলবি না, তুই জানিস ভাগ্নের ইংরেজি কি? নেফিউ। ক্লিয়ার? আরে কাকে ক্লিয়ার বলছিস, এক্ষুনি শুনলো আর দেখবি একটু পরেই ভুলে মেনে দেবে। আসলে এই জন্যই তো বছর বছর গাড্ডু, এই মানে তার ধুরি লাড্ডু খাই আর কি, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, আসলে এই আমেরিকান সোয়েটার দেখে না হিংসে জ্বলে যাচ্ছিস, তাই আর কিছু না পেয়ে আমার উইক পয়েন্টটাকে নিয়ে ইনসাল্ট করছিস। জানিস এটা কিউলের কিউল? বাবা পিওর উল, সেটা তুমি বলছো, কিন্তু হাত না দিয়ে দেখলে বুঝবো কি করে? ঠিক আছে দেখ না, হাত দিয়েই দেখ, জীবনে তো আর পিওর উলের সোয়েটার গায়ে চড়াতে পারবি না, তাই ছুঁয়েই দেখে নে। আগে হাত ধুয়ে আয়, এইসব দামি সোয়েটার না ওই জাতা হাত থেকে কেন? ঠিক গায়ে একটা জমকালো সোয়েটার পরেছে বলে কিরকম ঘ্যাম নিচ্ছে দেখেছিস? তা না না, সব ঘ্যাম একেবারে জ্যাম করে ছেড়ে দেবো। মোটেদা একটু জল দাও তো, হাত চাত ধুয়ে নি। Thank you.
কিরকম বুঝছিস? এবার সময় এসেছে রেঞ্জকে কামড়াবার। এটা পিওর উল না। মানে এটা তাহলে কি উল? ক্যাশমিলান। হতেই পারে না, হতেই পারে না, এটা পিওর। আমি বলছি এটা পিওর। তাহলে টেস্ট দাও। কি টেস্ট? কি টেস্ট? শুনেছি ক্যাশমিলানকে আগুনে পোড়ালে প্লাস্টিক পোড়ার মতো গন্ধ ছাড়ে, কিন্তু উল পোড়ালে ছাড়ে না। তুই কি তাহলে সোয়েটারটাকে পোড়াতে বলছিস? পাগল না পাবেথা, পুরো সোয়েটার পোড়াতে বলবো কেন? তবে সোয়েটার থেকে একটুখানি উল ছিঁড়েও তো টেস্ট করা যায় নাকি? ঠিক আছে তাই হবে, উল ছিঁড়ে নিয়েই টেস্ট দিচ্ছি। তবু ক্যাশমিলান বললে না আমার মনে হয়। হ্যাঁ বন্ধুদা, তোমার লাইটারটা একবার দাও তো। প্রমাণ করে ছাড়বো যেটা আসল উল। আরে না, সোয়েটারের বুকের কাছটা তো কিরকম খাবলা হয়ে গেল রে। ওটাই তো চাইছিলাম আমি, সোয়েটার চমকাতে এসে পুরো বোমকে বোমা হয়ে যাবে। কেউ কি প্লাস্টিক পোড়ার গন্ধ পেলি? না না না, কোন রকম প্লাস্টিক পোড়ার গন্ধ নেই, তার মানে পিওর উল। কি রে রঘুমতু, এবার কি বলবি? তোমার কারোর সামনে পড়া যাবে না। ওরে বাবারে, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.